Hello viewers, welcome to my channel এবং পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবারো আমার নতুন ভিডিওতে। আমি আবারো আগে বলে নেই, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজটি যদি ফলো আপ না দিয়ে রাখেন অবশ্যই ফলো দিবেন যদি আপনি স্কেটিংকে ভালোবেসে থাকেন। সো আমি আজকে আপনাদের মাঝে অন্যান্য ভিডিওর মতন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো স্কেটিং সেফটি গিয়ারের রিভিউ সম্পর্কে। সবচেয়ে মজার বিষয়ে আজকে আমি যে এই সেফটি গিয়ারটি আপনাদেরকে রিভিউ করব, এর চেয়ে লো কোয়ালিটির বা বাজে কোয়ালিটির সেফটি গার্ড আর হয় না। এটি আসলে আমি কোনো সময় কাউকে রেফার করি না, মানে আমি স্কেটিং লাইফে এর চেয়ে খারাপ আমি সেফটি গার্ড আর দেখিনি, এবং করি না কেন, এটি আসলে নিয়ে ইউজ করা বেশি দিন ইউজ করা যায় না। সো চলুন সেফটি গার্ডটি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। আনবক্সিংয়ের আগে আমি একটু টেক্সটটাতে দেখাই যে এখানে তিনটি ছবি দেওয়া আছে, তিনটি কালারের স্কেটিং সেফটি গিয়ারের। সো আমার কাছে যেটি আমি আনবক্সিং করে দেখাবো আপনাদের কাছে সেটি হলো রেড এবং ব্ল্যাক। অন্যান্য সেফটি গার্ডের তুলনায় এটিরও সেম সেফটি গার্ডের যে সেটটি, ছয় পিসের সেট, দুটি এলবো, দুটি নি এবং দুটি হ্যান্ড গ্লোভস। তো ডিজাইনটি আপনারা দেখতেই পাচ্ছেন, অন্যান্য এই ডিজাইনটির নিনজার এই ডিজাইনটির মতো করেছে এই ডিজাইনটি, কিন্তু এটির যে প্লাস্টিকটি বা বডিটি অনেক হার্ড, এটি একটু সফট বা নরম। কিন্তু এটি সমস্যা হলো এটি যদি কেউ পরে একবার পরে যায়, মনে করেন এভাবে পরে, তাহলে এই প্লাস্টিকটি ফেটে যায়। আমি এই কারণেই প্রথমে বলেছি যে হচ্ছে লো কোয়ালিটির আর হয় না, এটি দু একদিন ইউজ করার পরে পরে গেলে এটি ফেটে যায়। এবং এর যে সেলাইগুলো, সেফটি গার্ডের যে সেলাইগুলো পয়েন্টে পয়েন্টে জয়েন্টগুলো প্রত্যেকটাই এতটাই লো কোয়ালিটির যে দু তিন দিন ইউজ করার পরে অটোমেটিক্যালি সেলাইটি ছুটে যায়। তো যার কারণে আসলে এইটিকে আমি পছন্দ করি না, বা রিভিউতে আমি এটিকে পজিটিভ রিভিউ দিতে পারবো না, এটা আমাকে নেগেটিভ রিভিউ দিতেই হবে। আমার এখানে যতগুলো সেফটি গার্ড আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সেফটি গার্ডের সবচেয়ে লো কোয়ালিটি সেফটি গার্ড হবে এটি। এটির প্রাইস আপনারা 400 থেকে 500 টাকায় কিনতে পারবেন। সো এটি কিনলে আপনাকে 2 মাস পরে আবার নতুন করে গার্ড কিনতে হবে। এখন আপনারা যদি চান যে হ্যাঁ আমি 3 মাস ইউজ করার পরে আবার নতুন করে গার্ড কিনবো, তাহলে আমি পরামর্শ দেবো, তাহলে আপনারা নিতে পারেন। আর এটি সাধারণত বড়দের জন্য হয় না, এটি ছোট বেবিদের জন্য হয়ে থাকে, এবং 3 বছর থেকে 6-7 বছরের বেবিরা এটিকে ইউজ করতে পারে, স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো আজকে অনেকে আবার আমাকে বলবে যে আমি দোকান নিয়ে বসেছি, আপনারা পিছনে রিভিউটি দেখে বুঝতে পারছেন এটা দোকান না, এটি আমার বাসার ছবি। আমি জাস্ট আপনাদেরকে স্কেটিং সম্পর্কে বর্ণনা দিব বিধায় আমি আজকে সব স্কেটের সেফটি গার্ড সম্পর্কে রিভিউ দিব বিধায় আপনাদেরকে সবগুলো আনবক্সিং করে করে দেখাচ্ছি। তো এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন।
সো আমি মোটামুটি আগের ভিডিওগুলোতে বা বর্তমানে যে ভিডিওটি রানিং ভিডিও এটিতেও আপনাদেরকে সবগুলোর সম্পর্কে বর্ণনা দিলাম। আমি লাস্ট আরেকবার বলি, বেস্ট কোয়ালিটি, এক নম্বর কোয়ালিটি, এক নম্বরের পরে সিরিয়ালি দুই নম্বর কোয়ালিটি, দুই নম্বরের পরে আসলো তিন নম্বর কোয়ালিটি, তিন নম্বর কোয়ালিটির পরে চার নম্বর কোয়ালিটি, চার নম্বর কোয়ালিটির পরে এটি পাঁচ নম্বর কোয়ালিটি, পাঁচ নম্বরের পরে আরও একটি আসছে যেটি ছয় নম্বর কোয়ালিটি। ওই সেফটি কেটটি আমার কাছে নাই, ওই সেফটি কেটটির প্রাইস 350 টাকা এবং ওটি বেবিদের জন্য, ওটি আসলে নেওয়াটা বকানি ছাড়া আর কিছুই না, মানে যেটি 350 টাকা দিয়ে আপনি যে কিনবেন আসলে সেটি বকামি ছাড়া কিছুই না, এটি আপনাকে নেওয়ার পরেই ফেলে দিতে হবে, এরকম একটা অবস্থা। সো জিনিসগুলো ইউজ না করলে বোঝা যায় না কোনটি ভালো। আমি ইউজ করেছি বা ইউজ করাচ্ছি আমার স্টুডেন্টদেরকে, যার কারণে আমি সবগুলো রিভিউ দিতে পারলাম। আর যারা সিঙ্গেল ইউজ করে তারা অন্যান্য সেফটি গার্ড সম্পর্কে বলতে পারবে না, এতটুকু আমার ধারণা, জানি না তারপরেও কে কী বলে। আপনাদের যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কী টাইপের আপনাদের ভিডিও দরকার, কী টাইপের আপনাদের ভিডিও দরকার সেটি আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও করে আমার চ্যানেলে বা পেজে আপলোড করার। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশায় আজকের ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।